Assalamualaikum দর্শক, welcome to KM Usman Blog. আজকের ব্লগে আমি দুজন স্টুডেন্টকে গিফট করতে যাচ্ছি। তাদের আমি পড়াইছিলাম করোনার সময়, এখন আমি তাদের যদি সরাসরি গিফট করতে যাই তাহলে তারা নিবে না। এর জন্য আমি একটা ট্রিক্স বানাইছি যে ওদের মাপে কিছু কেনাকাটা করব এবং ওদেরকে বলবো যে ওদের মতো দেখতে আমার দুইটা বাচ্চা আছে, তো ওদের মাপে কেনাকাটা করে আমি ওদের সারপ্রাইজ দেব এবং তাদের সেই গিফটটা দেবো। তাহলে আপনারা আমার সাথে চলুন, দেখতে থাকুন আমি আজকের ব্লগে আমি তাদের কি গিফট করতে যাচ্ছি। ছোট ভাইয়ের মতো ওদের সাইজে আমার দুই বাচ্চার জন্য কিনতে যাচ্ছে, সম্পূর্ণটা ওদের সাইজে নেবো এবং ওদের পছন্দে নেবো। দেখতে থাকো দর্শক, এখন ওরা খুবই মনোযোগ দিয়ে এবং গুরুত্ব সহকারে আমার বাচ্চার জন্য টি শার্ট চয়েস করতেছে, কিন্তু কোনো টি শার্টই ওদের পছন্দ হয় নাই। কারণ বলতেছে, ভাই আপনার বাচ্চাকে তো আর যেনতেনে টি শার্ট দেওয়া যায় না, এখন ওদের একটা টি শার্টও পছন্দ হয় না। এখন বলতেছে, ভাইয়া আপনার বাচ্চাদের জন্য আমরা শার্ট পছন্দ করে দিচ্ছি। তো আমরা চলে গেলাম শার্টে। বলে রাখা ভালো যে ওদের বয়সী আমার কোনো বাতি যাই নাই। এটা একদম হান্ড্রেড হান্ড্রেড হ্যাঁ কি পছন্দ হইতেছে না, হ্যাঁ পছন্দ না হলে হ্যাঁ পছন্দ। দর্শক, দোকানের যত শার্ট ছিল প্রত্যেকটা শার্ট ওকে দেখানো হয়েছে, কিন্তু ওর কোনো একটা শার্ট ওর পছন্দ হয় নাই। এখন আমরা যাচ্ছি অন্য আরেকটি দোকানে, দেখা যাক এখন ওর পছন্দ হয় কি না। বরাবরের মতো এই দোকানও ওকে অনেকগুলো শার্ট দেখানো হয়েছে, তাও ওর পছন্দ হয় নাই। এখন আমরা চলে যাব আবার আগের দোকানে। আরেক দোকান ঘুরে আসছি, তাও স্মাইল পছন্দ হতেছে না, এখন আবার এই দোকানে আসছি। এই শার্টটা ইনশাল্লাহ মানাবো না। ফরো ফরো ইসমাইল ফরো মামু, এটা বাস করে অনেক বাছাইয়ের পর, অনেক দোকান খোঁজার পর এখন আলহামদুলিল্লাহ স্মাইল আমার বাচ্চার জন্য একটি শার্ট পছন্দ করতে পেরেছে। এখন আমি দিব তাদেরকে আসল সারপ্রাইজ। তো দর্শক, যে আজকের যে সারপ্রাইজ ছিল এখানেই সমাপ্ত, দুজনের জন্য কিনে হয়ে গেছে। ইতিমধ্যে স্মাইল আর একটু আগেই আন্দাজ করে ফেলছে যে শার্টগুলো ওদের জন্য কিনে হয়েছে। আমার মনে হচ্ছে ওর মধ্যে একটা ইয়া ছিল, যে সন্দেহ ছিল, তো ওদের দুজনকে আমার এবার ঈদের গিফট। তুমি কিছু বলবা? আসলে প্রথম দিক থেকে বলতে গেলে আমি তো মনে করছিলাম যে ভাইয়ের বাইসটাকে দিব, তো দোকানে আসার পরে বুঝলাম না, তবে ভাইয়া যখন গিফটটা দিল তখন আমি আসলে অবাক হয়েছি, অনেক আনন্দ পেলাম। ভাই আপনাকে ধন্যবাদ। ঈদ মোবারক। তোমাদের অসংখ্য ধন্যবাদ, ঈদ মোবারক। স্মাইল এবং নাইমকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে দর্শক আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আর সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।